ওয়েলকাম স্টুডেন্টস এমআরএনএ উৎপাদন পদ্ধতি অর্থাৎ ট্রান্সক্রিপশন পদ্ধতি আমরা জেনেছি এমআরএন এর উপর অবস্থিত তিনটি নিউক্লিওটাইট বেস পরপর তিনটি নিউক্লিওটাইড বেস যারা নির্দিষ্ট অ্যামাইনাসিক তৈরির সংকেত বহন করে তাকে বলা হয় জেনেটিক কোড বা কোডন অ্যাকচুয়ালি জেনেটিক কোড কী ডিএনএ কে আমরা বলি মানে যে কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদান ডিএনএ আমাদের যে কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কিন্তু ডিএনএ সরাসরি কোনো কিছু নিয়ন্ত্রণ করে না আর উৎপাদনের মাধ্যমে ডিএনএ থেকে তৈরি হবে আর এনএ আরএনএ থেকে তৈরি হবে প্রোটিন অর্থাৎ পলিপেপটাইট পলিপেপটাইট প্রয়োজন মতো নির্দিষ্ট গঠনে পরিবর্তিত হবে কারণ প্রোটিনের স্ট্রাকচার আমরা জানি কোন প্রোটিনটা সক্রিয় হতে গেলে তার কেমন স্ট্রাকচারে আসতে হবে প্রাইমারি বা সেকেন্ডারি টার্সারি বা কোয়ার্টারনারি সেই হিসাবে পলিপেপটাইট তৈরি হওয়ার পর সেই পলিপেপটাইটটা নির্দিষ্ট প্রোটিনে পরিবর্তিত হয় এবং সক্রিয় হয় তখন তারা নির্দিষ্ট কাজ সম্পাদন করে কারণ আমরা জানি আমাদের দেহের ম্যাক্সিমামটাই প্রোটিন উৎসেচক বাই নেচারই যে প্রোটিন হরমোন বাই নেচারই যে প্রোটিন অ্যান্টিবডি রাসায়নিক প্রকৃতিতে প্রোটিন অ্যাক্টিন মায়াসিন ফিলামেন্ট প্রোটিন দেহের যাবতীয় কাজকর্ম নিয়ন্ত্রিত হয় মূলত প্রোটিনের অর্থাৎ প্রোটিন তৈরি হওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং প্রোটিন তৈরি হওয়ার লাস্ট অল কিন্তু ওই ডিএনএর উপর ডিপেন্ড করলো কিন্তু ডিএনএ সরাসরি তৈরি করলো না ডিএনএ থেকে তৈরি হলো কি এমআরএনএ এটা যদি একটা ডিএনএ হয় ডিএনএর ডাবল স্ট্যান্ড ডিএনএ থেকে কোনো একটা স্ট্যান্ডকে একটা স্ট্যান্ডকে টেমপ্লেট হিসাবে ধরে তার থেকে এমআরএনএ তৈরি হলো যদি এটা স্ট্যান্ডকে টেমপ্লেট ধরা হয় তার থেকে এমআরএনএ তৈরি হলো এখানে সিকোয়েন্স যদি থাকে এ টি জি সি ইত্যাদি ইত্যাদি তার সঙ্গে কমপ্লিমেন্টারি বেসপারিং পদ্ধতিতে ইউ এ সি জি এই নির্দিষ্ট শিক্ষার সমপ্লিমেন্টারি বেসপারিং পদ্ধতিতে এমআরএন তৈরি হয়েছে এই এমআরএন এর তিনটে যদি আমরা এটাকে ডিএনআরটাকে মুছে দিই তাহলে দেখব এমআরএন এর প্রতি তিনটে নিউক্লোটাইট পরপর তিনটে নিউক্লোটাইট একটা নির্দিষ্ট অ্যামাইনোসিড তৈরির সংকেত বহন করে এরকম কতগুলো হতে পারে তাহলে এইরকম কতগুলো কোডান আমরা জানি নাইট্রোজেন বেস আছে চারটে তাহলে এই চারটের মনে হতে পারে যে দুটো দুটো করে নিয়ে তো কোনো কোডান হতে পারতো তিনটে তিনটে করে নিয়ে হওয়ার দরকার কি ছিল এ দুটো দুটো নিতে পারতো এ ইউজিসি এ ইউজিসি এই করলে কটা হয় ষোলোটা হবে এ টোটাল এর মধ্যে ষোলোটা হবে কিন্তু আমাদের অ্যামাইন অ্যাসিড দেহের পক্ষে প্রয়োজন বিভিন্ন মেটাবলিজিম বিভিন্ন কিছু প্রোডাকশান উৎপাদন করতে গেলে আমাদের ওভারঅল কুড়ি রকমের অ্যামাইন অ্যাসিড প্রয়োজন এই কুড়ি রকমের অ্যামাইন অ্যাসিড না হলে কিন্তু কুড়ি রকমের অ্যামাইন অ্যাসিড কোনো না কোনো কোডন কোনো না কোনো একটা অ্যামাইন অ্যাসিডের সিগনাল দিতে হয় পলিপেপটাইড তৈরি করার জন্য অর্থাৎ মিনিমাম কুড়ি রকমের কোডন আমাদের দরকার আদারওয়াইজ এখানে তো দুটো করে যদি ধরি তাহলে কিন্তু এখানে ষোলোটা হচ্ছে ষোলোটা যদি দুটো করে দুটো করে বেস ধরে একটা কোডন হয় তাহলে ষোলোটা কোডন হবে কিন্তু আরও চারটে অ্যামাইনাসের পরে নিলে যাকে সিগনাল দেওয়ার মতো কোনো কোডন নেই সেই জন্য এই তিনটে করে নেওয়া হয় তার পরের স্টেপে একটা করে নিলে মাত্র চারটে দুটো করে নিলে ষোলোটা তিনটে করে নিলে চৌষট্টিটা কারণ এই যে তৈরি হবে এটা যদি আমরা নিচের দিকে ফার্স্ট বেস ধরি এটা সেকেন্ড বেস ধরি আর একটা থার্ড বেস এই ষোলোটা তৈরি হবে তার প্রত্যেকটার সঙ্গে চার রকম এই থার্ড বেস এক দুই তিন চার প্রত্যেকটা সঙ্গে চার রকম থাকবে তাহলে প্রত্যেকটার সঙ্গে একবার এ ইউজিসি একবার এ ইউজিসি এ ইউজিসি এ ইউজিসি তাহলে ওভারঅল চৌষট্টি রকমের কোডন হবে তাহলে কুড়ি রকম অ্যামাইন অ্যাসিডকে সিগন্যাল দেওয়ার জন্য তিনটে কোড়ায় তিনটে করে নিউক্লোটাইট সংযুক্ত হয়ে একটা করে কোডন তৈরি হবে এই কোডানের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে শুরুতেই বললাম যে কোডন কেন ট্রিপলেট ট্রিপল সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কুড়ি রকমের অ্যামাইনো অ্যাসিডকে সিগন্যাল দিতে গেলে দুটো করে নিলে কিন্তু আমাদের ষোলোটা হচ্ছে অতএব দুটো করে নিয়ে কোডন হওয়া সম্ভব নয় কুড়ি রকমের প্রত্যেকটাকে যদি সিগনাল দিতে হয় তাহলে মিনিমাম তিনটে করে দিতে হবে সেক্ষেত্রে আমাদের চৌষট্টিটা কোডন তৈরি হলো তাহলে আরেকটা প্রবলেম হতে পারে যে আমাদের তো কুড়ি রকমের অ্যামাইনো অ্যাসিড কিন্তু চৌষট্টি রকম কোডন তৈরি হলো তাহলে চৌষট্টি সিক্সটি ফোর ফর্টি ফোর এই যে কোডন এত সংখ্যক কোডন বেশি হলো তার মানে নির্দিষ্ট অ্যাসিডকে সংকেত দেওয়ার জন্য একাধিক কোড়ান আছে অবশ্যই আছে যে আর্জিনিন ভ্যালিন এদের চারটে করে কোডন রয়েছে যে চারটে কোড়ন প্রত্যেকটাই কিন্তু ভ্যালিনকে সিগনাল দিচ্ছে তোমরা এই যে ছকটা সেই ছকে দেখতে পাচ্ছ যে কোনো নির্দিষ্ট চারটে কোড়ন একটা অ্যামাইনেসিটকে সিগন্যাল দিচ্ছে আর কোনো একটা কোডন আর্জেন্টিন ছটা কোডন আর্জেন্টিনকে সিগনাল দেয় তার প্রত্যেকটাই কিন্তু আর্জেন্টিনকে সিগনাল দেয় সবাই এরকম নয় তার মানে একাধিক কোডন একটা নির্দিষ্ট অ্যামাইন সিগনাল দেওয়ার সম্ভাবনা থাকবে এই এর থেকেই আমরা বুঝতে পারছি যে কুড়ি রকমের অ্যামাইন জন্য কুড়ি রকমের তো হয়ে গেল বাকি যে চুয়াল্লিশটা কোডন সেই তো ওই কুড়ি রকমের অ্যামাইন কাউকে না কাউকে সিগনাল দেবে অতএব একাধিক কোডন একটা অ্যামসে সিগন্যাল অবশ্যই দেবে যার জন্য আর্জেনের ক্ষেত্রে আমরা ছটা কোডন দেখতে পাচ্ছি ভ্যালিনের ক্ষেত্রে আমরা চারটে কোডন দেখতে পাচ্ছি তাহলে কোডনের যে এই কোডন জেনেটিক করে ট্রিপলেট ফার্স্ট ক্যারেক্টার জেনেটিক করে ট্রিপ্লেট এবং এই তিনটে তিনটে করে আমি আগেই বলেছি তিনটে তিনটে করে এই ট্রিপ্লেট কখনো ওভারল্যাপ করে না এমন নয় যেখানে এই তিনটে তারপরে এই তিনটেকে নিয়ে আমি একটা কোডন হলো না তার মানে কি ওভারল্যাপ করে গেলে এটা কমন হয়ে যাচ্ছে ওভারল্যাপ করবে না এই তিনটে এই তিনটে এমন নয় এই তিনটের পরে এরকম চলে যাবে ওভারল্যাপ করবে না এর আছে কোনো কমা নেই কমা বা চিহ্ন কিছু নেই যে আমরা খাতায় লেখার সময় যেমন কমা চিহ্ন অন্য কিছু দিই এরকম কোনো চিহ্ন কিন্তু এক্ষেত্রে নেই কোনো জ্যোতিচিহ্ন থাকবে না কোনো ওভারল্যাপিং থাকবে না কমা থাকবে এবং এই যে ক্যারেক্টারটা এখানে বললাম যে একাধিক কঠোর একটা অ্যামাইনেসিক সংকেত দেয় এটা বলে জেনেটিক কোড ডিজেনারেট খুব স্বাভাবিক বুঝতে পারছো ব্যাপারটা কী যে একাধিক কোডন একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে সংকেত দেবে আরও একটা খুব ইম্পর্টেন্ট বিষয় ট্রান্সক্রিপশান প্রসেস ট্রান্সক্রিপশান থেকে ট্রান্সলেশান শুরু হবে ট্রান্সলেশান প্রসেসটা যখন শুরু হবে তখন নির্দিষ্ট কোডনের উপস্থিতিতে ট্রান্সলেশন ট্রান্সলেশান প্রসেসটা শুরু হয় এবং নির্দিষ্ট কোডনের উপস্থিতিতেই ট্রান্সলেশান প্রসেসটা শেষ হয় একটা নির্দিষ্ট কোডন পার্টিকুলার সিকোয়েন্স দ্যাট ইজ এ ইউ এই সিকোয়েন্স এই যখন ইউএসি যেমন আছে এর আগে এ ইউজি এই সিকোয়েন্স যদি থাকে তবেই এই এ মারেনে থেকে ট্রান্সলেশান পদ্ধতিতে প্রোটিন তৈরি শুরু হবে অথবা যে কোনো এমআরএনএ থেকে প্রোটিন পলিপেপটাইড তৈরি হবার সময় শুরুতে অবশ্যই এ ইউজি থাকতে হবে এটাকে হলো ইনিসিয়েশান কোডন এই কোডন না থাকলে প্রসেসটা শুরু হবে না তেমনি এখান থেকে যখন এই এমআরএনএ থেকে ট্রান্সলেশন পদ্ধতিতে পলিপেপটাইড তৈরি হবে মানে এই নির্দিষ্ট এর জন্যে একটা অ্যাসিড এর জন্য একটা অ্যাসিড এর জন্য একটা অ্যাসিড এই অ্যাসিডগুলো পরপর পলিপেপ তোমার ডাইপেপটাইট বন্ধনের মাধ্যমে পরস্পর যুক্ত হবে এইভাবে অ্যামাইনাসিটগুলো জুটতে 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 জুড়তে কত দূর পর্যন্ত যাবে প্রসেসটা তো কোনো একটা জায়গায় শেষ হবে এই প্রসেসটা শেষ হবে তখনই যদি একটা পার্টিকুলার সিকোয়েন্স থাকে সেই সিকোয়েন্সগুলো কী কী ইউ ইউএজি ওকরে এর পার্টিকুলার নাম রয়েছে ওকরে অ্যাম্বার অ্যান্ড ওপাল অ্যান্ড ওপাল এই তিনটের যে কোনো একটা যদি এই তিনটে কোডনের যে কোনো একটা যদি লাস্টে থাকে যখন যে জায়গায় উপস্থিত হবে পলিটেপটাইট তৈরি হওয়া অর্থাৎ ট্রান্সলেশান প্রসেসটা সেই জায়গাতে শেষ হয়ে যাবে সেই জন্যে এই তিনটের প্রত্যেকটা হয় টার্মিনেশন কোডন তাহলে জেনেটিক কোড ট্রিপলেট জেনেটিক কোড ডিজেনারেট জেনেটিক কোড নন ওভারল্যাপিং জেনেটিক কোড কমালেস এবং জেনেটিক কোডের ইনিশিয়েশন কোডন এবং টার্মিনেশন কোডন সবকটাই জেনেটিক কোডের পার্টিকুলার ক্যারেক্টার ইনিশিয়েশন কোডন যে কোডনের উপস্থিতিতে প্রসেসটা শুরু হয় টার্মিনেশন কোডন যে কোডনের উপস্থিতিতে প্রসেসটা শেষ হবে প্রসেসটা শেষ হবে কেন না এই তিনটে কোডনের প্রত্যেকটা নন সেন্স কোডন তাকে বাকি এই যে সিক্সটি ফোর বলেছিলাম তার মধ্যে তিনটে বাদ দিয়ে দাও তাহলে অ্যাকচুয়ালি সিক্সটি ওয়ান কোডনের সংজ্ঞাতে বলা হয়েছে নির্দিষ্ট অ্যামাইন অ্যাসিড তৈরির সংকেত বহন করে দ্যাট ইজ কোডন তাহলে কোডন কিন্তু সিক্সটি ফোর নয় কোডন সিক্সটি ওয়ান কারণ এই তিনটে তারা নির্দিষ্ট অ্যামাইন অ্যাসিড তৈরির সংকেত বহন করে না তাহলে তারা কোডন কী করে হবে তাহলে তিনটে কোডন নয় সেই হিসাবে অনেক ক্ষেত্রে আমরা সিক্সটি ফোর এখানে লিখিত কিন্তু শর্ট প্রশ্ন যখন দেয় জেনেটিক কোডের মধ্যে কোডনের সংখ্যা সেন্স কোডন অ্যামাচিত সংকেত বহন করবে এই রকম কোডন যারা সংকেত বহন করে তারাই তো কোডন তাহলে সেই হিসাবে কোডনের সংখ্যা কিন্তু সিক্সটি এই তিনটে নন সেন্স কোডন বা টার্মিনেশান কোডন তাহলে জেনেটিক কোডের বিভিন্ন মানে ক্যারেক্টারগুলো জেনেটিক কোড কী প্রকৃতির তাদের বৈশিষ্ট্য এবং কেন জেনেটিক কোড দুটো করে না নিয়ে তিনটে করে হয় আশা করি তোমরা সেই বিষয়টা বুঝতে পারলে আর একটা ছক আছে এই ছকের মধ্যে টোটাল সিক্সটি ফোর এখানে টোটাল সিক্সটি ফোর চৌষট্টিটা কোড হবে ফার্স্ট বেস এগুলো করে করে দেখতে পারো নিজেরাই যে ফার্স্ট বেস যদি এ হয় সেকেন্ড বেস যদি এ হয় থার্ড বেস এ তাহলে একটা কোডার হলো ফার্স্ট বেস এ সেকেন্ড বেস এ থার্ড বেস ইউ অনুরূপভাবে তাহলে এই বক্সের মধ্যে চারটে পড়বে যেটা বুঝতে পারবে এই বক্সের মধ্যে চারটে পড়বে মানে এই দুটো প্রত্যেকটার সঙ্গে একবার করে এ একবার ইউ একবার জি একবার সি অনুরূপভাবে এই বক্সে ফার্স্ট বেস এ সেকেন্ড বেস ইউ এর প্রত্যেকটার সঙ্গে একবার এ একবার ইউ একবার জি একবার সি তাহলে প্রত্যেকটা বক্সের মধ্যে চারটে করে হচ্ছে চার চারে ষোলো প্রত্যেকটা বক্সে চারটে চারশো ষোলং চৌষট্টি নিজেরা ছকটা ঘরে করে দেখবে ইজি একেবারে তাহলে জেনেটিক কোড সিক্সটি ফোর আমরা ক্যালকুলেশন করব তিনটে ননসেন্স কোডান বা টার্মিনেশন করান কিন্তু ওভারঅল জেনেটিক কোড সিক্সটি